মঙ্গলবার ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল বড়বাজারের হোলসেল মেডিসিন মার্কেট মেহতা বিল্ডিংয়ের তৃতীয় তলায়। ঘটনার পর কেটে গেছে প্রায় দুই দিন, এখনও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে এই মার্কেটেরই সবকটি দোকানেই, যার ফলে এবার চিন্তিত স্টোর মালিকরা। তারা বলছেন তাদের স্টোরগুলিতে যে সমস্ত ওষুধ রয়েছে তাদের মধ্যে বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখা যায় না, ফলে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতা হোলসেল মেডিসিন মার্কেটের এরিয়া কমিটি অফ বিসিডি এর তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়, যদি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা কলকাতা হোলসেল মেডিসিন মার্কেটে এরিয়া কমিটি অফ বিসিডি এর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় যদি অবিলম্বে বৈদ্যুতিক পরিষেবা মেহতাব বিল্ডিংয়ে না দেওয়া হয় সেক্ষেত্রে অনেক জীবনদায়ী ওষুধ নষ্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কিছু রাজ্যে মেডিসিনের ঘাটতি দেখা মিলবে। ইতিমধ্যেই তাদের তরফ থেকে ফায়ার সিএসসি এবং কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে বৈদ্যুতিক পরিষেবা প্রদান করার জন্য, তবে এখনও পর্যন্ত মেলেনি কোনো সদুত্তর। প্রায় 800টিরও বেশি দোকান রয়েছে এই মেহতা বিল্ডিংয়ে, যেখান থেকে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যেও ওষুধ পাঠানো হয়। ফলে অবিলম্বে যদি মেহতা বিল্ডিংয়ে যে অংশে আগুন লেগেছে সেই অংশ ছাড়া অন্যান্য দোকানগুলি খুলে না দেওয়া হয়, সেক্ষেত্রে ওষুধের বাজারে ঘাটতি পড়বে বলে মত তাদের। তারপরে ফায়ার সার্ভিসের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের আজকে বিকালের মধ্যে আমাদের সাপ্লাই দেয়, তাইলে আমাদের জীবন দেয় ওষুধ, আমাদের মেডিসিন ব্যবসায়ীরা সার্ভাইভ করতে পারবে। যদি আরো দেরি করে তাহলে কখনো সার্ভাইভ হবে না। আমি ক্যালকাটা হোলসেল মেডিসিন মার্কেট এরিয়া কমিটি অফ বিসিডি এর সেক্রেটারি সঞ্জিত কুমার দাস। আমার বক্তব্য হলো এটাই যে ক্যালকাটা হোলসেল মার্কেট, যার মেন হাব হচ্ছে মেহতা বিল্ডিং, মেহতা বিল্ডিং এ গত পরশুদিন মানে 25 তারিখে আগুন লেগেছিল বিকেলবেলা 4টার সময়, এবং আগুনটা বিকেল সন্ধ্যে 7টার মধ্যে আগুনটাকে নেভানো হয়ে যায়। তারপরেও এখন পর্যন্ত 36 ঘন্টার উপরে হয়ে গেল, আমাদের এখানে ইলেকট্রিসিটি রেস্টোর করা হয়নি। অ্যাকর্ডিং টু ড্রাগ রুল আমাদের প্রত্যেকটা দোকানকেই ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য আমাদের কাছে আমাদের রেফ্রিজারেটর ম্যান্ডেটরি, এবং প্রত্যেকের ঘরেই বেশ কিছু জীবনদায়ী ওষুধ বলুন, অ্যান্টি ক্যান্সার ড্রাগস বলুন বা ভ্যাকসিন বলুন স্টোর করা রয়েছে, যেগুলো আজকে ইলেকট্রিসিটি না থাকার জন্য সেগুলো নষ্ট হওয়ার পথে। আমাদের মেহতা বিল্ডিংয়ে অ্যারাউন্ড 500 উপরেও এই মেডিসিনের দোকান রয়েছে, সেটা প্রপার মেডিসিন হোক, জেনারিক হোক, ওটিসি হোক এবং ভ্যাকসিনেশন দোকান। তো আমাদের যেটা বক্তব্য, যত তাড়াতাড়ি যদি ইলেকট্রিসিটি রেস্টোর না করা হয় মেহতা বিল্ডিং, অন্তত যে পার্টটা ড্যামেজ হয়েছে সেই পার্টটাকে বাদ দিয়ে বাদবাকি পার্টগুলোতে যদি ইলেকট্রিসিটি রেস্টোর করে দেওয়া হয়, তাহলে এই মেডিসিনগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বাজারে যে ক্রাইসিসটা দুদিনের মধ্যে হয়ে যাবে মেডিসিন না পাওয়ার জন্য, তাতে কি হবে, আমরা তো যেরকম এফেক্টেড হচ্ছি হব, সঙ্গে জেনারেল পাবলিকও এফেক্টেড হবে। তো আমার বিনীত, আমি ক্যালকাটা হোলসেল মেডিসিন মার্কেট এরিয়া কমিটির অর্গানাইজিং সেক্রেটারি খোকন পাল, আমার একদম স্পষ্ট বক্তব্য যে আমাদের মার্কেটে আগুন লেগেছে, যেই জায়গাটাতে আগুন লেগেছে ওই জায়গাটাকে বাদ দিয়ে বিচ্ছিন্ন করে বাকি জায়গাটাতে অতি সত্বর বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক, সাধারণ ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া হোক। তার কারণ আমি আরেকটা কথা বলি, বিগত দিনে করোনাকালে আমরা অনেক মালিক কর্মচারী ভয়ে আমরা মার্কেটে আসিনি, কিন্তু তখন সরকারের নির্দেশে যে ক্যালকাটা হোলসেল যদি বন্ধ থাকে টোটাল ওয়েস্ট বেঙ্গল কলাপস হয়ে যাবে মেডিসিনের অভাবে, প্রত্যেকের বাড়িতে কম বেশি মেডিসিন লাগে। আমরা কিন্তু তখন আমাদের জীবন বাজি রেখে আমরা আমাদের দোকান খুলেছি, কাস্টমারকে হাতে হাতে মেডিসিন দিয়েছি, টাকা পয়সা নিয়েছি, তাতে করে কর্মচারী এবং মালিক মিলিয়ে প্রায় 11 জন লোক আমাদের মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সাপোর্ট দিয়ে গেছি। কারণ আমাদের যে বিসিডি এর যে লোগো, ওই লোগোতে আছে সার্ভিস টু হিউম্যানিটি, আমরা কিন্তু শুধু ব্যবসায়ী না, আমরা মানব সেবা করি। তো ব্যবসার সাথে মানব সেবা করতে গিয়ে আজকে একজনের দোকানে আগুন লেগেছে, আগুন লাগতেই পারে, দেখার বিষয় হলো আগুন লাগার পরে আমরা কি করেছি। পরে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছি, যার কারণে সন্ধ্যা 7টার মধ্যে আগুন আয়ত্তে চলে আসছে।
এবার তারপরে যদি জিনিসটাকে টেনে নিয়ে যাওয়া হয় তাইলে আমি জানি না আগামী দিনে হয়তো আমাদের দুর্দশা দেখে যদি আশেপাশের মানুষও ভাবে যে না আমরাও দোকান বন্ধ করে দেবো তাহলে ওইটার দায় কে নিবে আমরা জানি, কারণ সেটা হতেই পারে। আজকে আমার একটা পোর্শনে একটা ঘরে থার্ড ফ্লোরে আগুন লেগেছে, তাতে করে টোটাল মেহতা বিল্ডিং এর ইস্টার্ন ওয়েস্টার্ন সব বন্ধ, এটা তো হওয়া উচিত নয়। হতে পারে আগুন লাগে, লেগেছে, লাগতেই পারে, বাড়িঘরেও লাগে, রাস্তাঘাটে লাগে, কত জায়গায় লাগে, কিন্তু তার জন্য আমাদের যা সাপোর্ট ছিল, জলের ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার চার্জ করা হয়েছে, সবই ঠিকঠাক হয়েছে। এবার একটা আগুন তো আর হুট করে নিবে যায় না, এটা আপনারাও জানেন, সবাই জানে, টাইমের ব্যাপার। দমকল এসছে, দমকল মন্ত্রীও এসেছিলেন, দমকল এসে এটাকে মোটামুটি নিয়ন্ত্রণে চলে নিয়ে আসছে। তাহলে এই মুহূর্তে আমাদের একটাই দাবি, অতি সত্তর আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক, আমাদের ব্যবসা করার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া হোক, আমাদের শুধু থার্ড ফ্লোর যেটা আছে থার্ড ফ্লোরটাকে বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ফ্লোর খুলে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে জীবন বাজি রেখে যদি করোনার সময় মানুষের জন্য সার্ভিস দিতে পারি, আজকের দিনে সরকার আমাদের দিকে তাকাবে না কোনো অজুহাতে, এটা বলবে এটা হতে পারে না, হওয়া উচিত না। আপনারা জানেন প্রত্যেকের দোকানে কোটি কোটি টাকার মেডিসিন আছে, আর ওই মেডিসিন একবার নষ্ট হয়ে গেলে এক একটা, আমি আমার কথা বলছি, আমার রুটি রুজি এখান থেকে, আমার দোকান যদি বন্ধ হয় তাহলে আমাকে পথে নামতে হবে, তখন আমরা কোথায় যাব? প্রত্যেকটা দোকানের মধ্যে 8 জন 10 জন করে কমপক্ষে কর্মচারী আছে, ওই এক একটা কর্মচারীর পিছনে 5 জন করে ফ্যামিলি মেম্বার আছে, ওরা যাবে কোথায়? বহু মালিক আছে যাদের ব্যবসা চলে না, তারা কর্মচারীর বেতন দিতে পারবে না, মাস শেষ হতে যাচ্ছে। একদম বাস্তবতাটা বুঝুন। আমি সরকারের কাছে, সিএচসি, ফায়ার সার্ভিস সবাইয়ের কাছে আবেদন করব, একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পরে আমরা যথাসাধ্য পদক্ষেপ নিয়েছি, আগুন নিয়ন্ত্রণে এনেছি, আমরা কোঅপারেশন করেছি, সবকিছু করার পরে একটাই দাবি, অতি সত্বর আমাদের দোকান খোলার ব্যবস্থা করে দেওয়া হোক, সেটা আগামী 1 ঘন্টায় হলে 1 ঘন্টায়, 2 ঘন্টায় হলে 2 ঘন্টা। আমি চাই না যে টুমুরো এই কথাটা বেঙ্গল ফায়ার সার্ভিস, ক্যালকাটা পুলিশ এবং সিএসসির কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কথা চিন্তা করে এবং সমগ্র পশ্চিমবঙ্গের লোকের কথা চিন্তা করে আমাদের এই মেহতা বিল্ডিং এর ইলেকট্রিসিটিকে যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর করে দেওয়া যায় সেটা যেন করা হয়। অগ্নিকাণ্ডের ফলে কটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? অগ্নিকাণ্ডের ফলে একটা দোকানে ম্যাক্সিমাম ভাবে আগুন লেগেছিল এবং তার থেকে পাশে দুটো দোকানে হালকা এফেক্টেড হয়েছে এবং সেটা কন্ট্রোল হয়ে গেছে। ফায়ার বা সিএসসির তরফ থেকে আপনাদের কিছু বলা হয়েছে বা আপনারা কি ওনাদের সঙ্গে কথা বলেছিলেন? আমরা কালকে ফায়ার ব্রিগেডকে ডেপুটি ডিরেক্টরের কাছে একটা চিঠি দিয়েছি যাতে আমাদের ইলেকট্রিসিটি রেস্টোর করা হয় এবং আমরা কালকে সিপিকে, জয়েন্ট সিপিকে, ডিসিকেও মেল করেছি, সেখান থেকে আমার কাছে রিভার্ট মেল ওনারা করেছেন যে সিএসসিকে জানানোর জন্যে, সিএসসিকেও আমি কালকে রাত্রে মেল করে দিয়েছি। আচ্ছা, আজকে এক্ষুনি ফরেন্সিক ডিপার্টমেন্ট এসছে, তারা তাদের তদন্ত করেছেন এবং তাদেরকেও আমরা অনুরোধ করেছি যদি আপনারা মানে আমাদেরকে একটু হেল্প করেন যাতে আমাদের ইলেকট্রিসিটিটা রেস্টোর করা যায় তাড়াতাড়ি, তাহলে একটা অনেক বড় বিপদ, যেরকম আমরা ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হচ্ছি, সঙ্গে যাতে জেনারেল পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যাতে ওষুধটা ঠিক করে সরবরাহ করতে পারি, ইলেকট্রিসিটি না আসলে তো আমরা ওষুধ সরবরাহ করতে পারবো না। আজকে দেখুন মেহতা বিল্ডিং হচ্ছে মেন হাব এশিয়ার মধ্যে, ক্যালকাটা হোলসেল একটা জায়গা দখল করে রয়েছে মেডিসিনের, তো সেখানে যদি আজকে মেহতা বিল্ডিং বন্ধ থাকে, মেহতা বিল্ডিং এর থেকে যদি মেডিসিন আমরা সাপ্লাই করতে না পারি, তাহলে অটোমেটিক্যালি ক্যালকাটাতে ওষুধের ক্রাইসিস হবে এবং জীবনদায়ী ওষুধের ক্রাইসিস হবে। জীবনদায়ী ওষুধ তো কেউ নিয়ে গিয়ে দোকানদাররা সেরকমভাবে স্টোর করে না, যখন তার কাছে রিকুইজিশন আসে তখন তারা মেহতা বিল্ডিং এ দৌড়ে আসে, মেহতা বিল্ডিং এ বড় বড় শখেজের কাছ থেকে সে মালটা নিয়ে যায় এবং সেটা তো আমরা আজকে 2 দিন ধরে করতে পারছি না। এটা যদি হ্যাম্পার হয় তাহলে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি হতে পারে। কোনো উত্তর কি আপনারা পেয়েছেন এখনো পর্যন্ত? কবে থেকে খোলা হবে? এখন তো পজিটিভ কোনো উত্তর পাইনি, ফরেন্সিক গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই আমরা কিছু হয়তো জানতে পারবো। দাদা, অগ্নিকাণ্ডের সময় একটা অভিযোগ বারবার উঠেছিল যে এই মেহতা বিল্ডিং এত বড় একটা ওষুধের হোলসেল মার্কেট, সেখানে নাকি অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ঠিক ছিল না, ওটাই ভুল। তার কারণ মেহতা বিল্ডিং এ যথেষ্ট মানে ওই যে আগুনটা হয়েছিল সেই আগুনটাকে নেভানোর মতো পর্যাপ্ত পরিমাণে মেহতা বিল্ডিং এ জলের ব্যবস্থা করা ছিল। আগুনটা হয়েছিল মেহতা বিল্ডিং এর বি ব্লকের 4 তলাতে 3rd ফ্লোরে, তো সেখানে আমাদেরই ছেলেরা মানে মেহতা বিল্ডিং এর ছেলেরা 6-6টায় ফায়ার এক্সটিংগুইশার কে ওরা বাস্ট করে মানে এক্সপোজ করে আগুনের সামনে এবং জলও দেওয়া হয়েছে মেহতা বিল্ডিং থেকে, শুধু জল না, আমাদের পার্শ্ববর্তী বিল্ডিং বাবরি মার্কেট সেখান থেকেও তারা জলের পাইপ পাঠিয়েছে, দুদিক থেকে জল দেওয়া হয়েছে। কিন্তু এটা বলতে পারেন যে ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড অল দিস, আমরা হয়তো সেই ফায়ারটাকে আন্ডার কন্ট্রোল আনতে পারিনি এবং ফায়ার ব্রিগেড এসে সেটাকে
এই যে বলছেন ল্যাক অফ ট্রেনিং, কারণ কোন বড় জায়গায় যেখানে এই ফায়ার সিস্টেমের দায়িত্বে যারা থাকেন তাদেরকে তো যোগ্যতা অনুযায়ী নিতে হয়, এটা তো ফায়ারের একটা, ফায়ার সিস্টেমের লোক তো কেউ থাকে না, ফায়ার সিস্টেমের লোক তো ফায়ার ব্রিগেডের কাছে আছে, আমাদের কাছে নিজেদের যেটুকুনি আমাদের যা ছেলেদের এখানে ট্রেনিং দেওয়া হয়েছে বা ছিল তারা সেটা নিয়ে চেষ্টা করেছে এবং সেই চেষ্টাতে যতটা তারা সক্ষম হতে পেরেছে, কিন্তু আগুন যখন কন্ট্রোল হয়ে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে কন্ট্রোল করছে। প্রথম দিকে যদি আমাদের ছেলেরা কাজ না করে তাহলে কিন্তু আরো ভয়াবহ কাণ্ড হতো। হ্যাঁ।